নমস্কার বন্ধুরা, এইটা রান্না হয় আপনাদের সবাইকে স্বাগত। আজ চলেছি আরেকটা রেসিপি নিয়ে, তার চলুন শুরু করা যাক। শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। তার জন্য এখানে চিকেন কোপ্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রাম, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমাদের ম্যাশ করে নিতে হবে। মিক্সির জারের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব, এখানে দিয়ে দেব টক দই। এখানে প্রায় 50 গ্রাম মতো টক দই আছে, এই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। ওতে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, 10-12টা মতো পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিয়েছি কিন্তু সেটা অপশনাল, পুদিনা পাতা না চাইলে না থাকলে ধনে পাতাও শুধু দেওয়া যেতে পারে। এখানে দিয়ে দিলাম 2টো ধনে পাতা গাছ, 3টে কাঁচা লঙ্কা, আর দেব এখানে 5টা মতো রসুনের কোয়াও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অর্ধেক 1টা পেঁয়াজ, সেটা একদম ছোট করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব হচ্ছে একটু পাতিলেবুর রস, সেটা আমি অর্ধেক পাতিলেবুর রস নিয়েছি, এটা একেবারে এর মধ্যে চিপে দিয়ে দিলাম। একবার এটা পেস্ট করে নিয়ে তারপর আবার ফিটছি। দেখুন একবার এটা আমি একবারে এই পেস্টটা করে নিয়েছি, এটার মধ্যে আমি কোনো রকম জলের ব্যবহারটা করিনি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেবো 7 মতো লবণ, আর দেবো পরিমাণ মতো একটু সাদা তেল। সাদা তেলটাও আমি এখানে 3 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। আমার এখানে চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এই চিকেনের মধ্যে একটু 2টো উপকরণ দেব, যাতে এটা খুব সুন্দরভাবে আমাদের বল শেপে চলে আসে। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো অ্যারোরুট পাউডার। অ্যারোরুট দিয়ে দিলাম, এটাকে এখানে অ্যারোরুটের বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে। আবারও অ্যারোরুটটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। হ্যাঁ, আমাদের চিকেনটা খুব ভালোভাবে মশলার সাথে মিলিয়ে ভালো করে মিশিয়ে এটা রেডি করা হয়ে গেছে। এটা কিছু সময়ের জন্য সাইডে রেখে দেবে। এবার আমাদের কোপ্তার জন্য যে গ্রেভি করার জন্য যে মানে মশলাটা লাগবে সেটা তৈরি করে নেব। আবার ওই মিক্সি জারটা নিয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম 1টা বড় সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 8-10টা মতো রসুনের কোয়া সেটাও দিয়ে দিয়েছি, এখানে 1.5 খানা পেঁয়াজ আমি বড় সাইজ করে টুকরো করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 10 গ্রাম মতো কাজু, ভাঙা কাজু এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে কিছু মাখনা, মাখনাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল দেব, আর কিছু গোটা গরম মশলা দেবো এর মধ্যে, 4টে মতো ছোট এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতো দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ। এবার এটা খুব ভালো করে মিক্সিটা একেবারে আমাদের করে নিতে হবে। আমি এই মশলার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা। এখানে আমাদের মশলা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের চিকেন বলগুলো তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে এভাবে করে অল্প একটু নিয়ে নিলাম, যদি বল করতে অসুবিধা হয় তাহলে হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে নিতে পারেন, কিংবা এভাবে করে খুব সহজেই এই বলগুলো তৈরি হয়ে যাবে। হাতের মধ্যে অল্প একটু নিয়ে এবং গোল্লা পাকিয়ে নিতে হবে। এমন করে আমি বলগুলো তৈরি করে নেব, সবগুলো আমি একইভাবে একই মাপে নেব। এভাবে করে আমি প্রত্যেকটা বল তৈরি করে নেব। এবার চলে যাব আমাদের রেসিপিতে, তাহলে চলো যাওয়া যাক ইন্ডাকশনের কাছে। ইন্ডাকশনের উপর একটা কড়াই বসিয়ে দিলাম,
ইন্ডাকশন টাইমার অন করে নেব। কড়াইটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেব। খুব বেশি কড়া ভাজার প্রয়োজন হবে না, আমি বলের ওপরে হালকা করে ছোট একটা চামচের সাহায্যে তেলগুলো ওপরে দিয়ে দিচ্ছি। এক মিনিট মতো আমি এটা শুধুমাত্র ফ্রাই করে নেব। আমার এখানে কোপ্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। দেখুন আমার এখানে সব কোপ্তাগুলোই ভাজা হয়ে গেছে, পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দানা গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটা হালকা ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়োটা আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করব না। আর দেব হাফ চা চামচ মিট মশলার গুঁড়ো, এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মিট মশলার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো আমার এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এটা থেকে কাঁচা গন্ধ মশলার যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমাদের ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলেই আগে আপনার কাছে পৌঁছে যায়, আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো। আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখুন ভালো করে এখানে চিকেন মশলা থেকে এই মশলাটা থেকে খুব ভালোভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমাদের বুঝে নিতে হবে যে এই মশলাটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে চায়ের কাপে এক কাপ পরিমাণে, এক থেকে দেড় কাপ মতো এখানে আমি জল ব্যবহার করলাম। এবার একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই ঝোলটা ভালোভাবে বলক উঠছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এবার গ্রেভিটা ভালো করে ঝোলটা আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু ঝোলটা আমাদের ফুটে গেছে। এবার এর মধ্যে আমাদের যেই কোপ্তার জন্য যে চিকেন বলগুলো করে রেখেছি সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে সমস্ত বলগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এটা ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতে হবে, কারণ এটার মধ্যে যেহেতু গ্রেভির মধ্যে আমি কাজু দিয়েছিলাম, কাজুটা দেওয়ার কারণে লেগে যাওয়ার ভয় থাকে, তো মাঝে মাঝে একটু এভাবে হালকা করে নিচটা নেড়ে দিতে হবে। ঝোলটা এখানে অনেকটাই আছে তাই হিটটা এখন বাড়িয়ে রেখেছি। ভালো করে এটা একেবারে গ্রেভির টেক্সচারে আমাদের নিয়ে আসতে হবে, তো সেই জন্য এখন ঝোলটা বাড়ানো টাইম হিটটা বাড়ানো থাক। ভালো করে এটা ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, দিয়ে দিয়ে এভাবে ভালো করে গ্রেভিটা করে নিতে হবে। কাঁচাপাটা সরিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে এখানে একেবারে তৈরি হয়ে গেছে। চিকেন কোপ্তাগুলো একেবারে আমাদের যেমনটা প্রয়োজন ঠিক এই কোপ্তার জন্য গ্রেভিটা ঠিক এমনটাই হলে বেশি ভালো হবে। এর বেশি আর গ্রেভি কমিয়ে দেবো না। এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর দেব এক চা চামচ মতো উপর থেকে ঘি, আর এক চা চামচ মতো দিয়ে দেব এর মধ্যে একটু দিয়ে দেব কেওড়া জল। এই জলটা দিতে পারে, এটা একদম পুরো দারুণ একটা ফ্লেভার চলে আসে। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলেই আগে আপনার কাছে পৌঁছে যায়, আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো। বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন না।
সবাই খুব ভালো থাকবেন, চলে আসব আবার এমন নতুন কোন টেস্টি রেসিপি নিয়ে। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি, তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা। দেবো 100 চামচ মতো উপর থেকে ঘি।